গতকালের পর আজও রবার্ট ভদ্রাকে জেরা। ইডি দফতরে পৌঁছলেন ভদ্রার আইনজীবী। আজ 40টি প্রশ্ন করা হতে পারে রবার্ট ভদ্রাকে, এমনটা খবর সূত্রের। গতকালই রবার্ট ভদ্রাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকালকের পর আজ ইডি দফতরে পৌঁছে গিয়েছেন ভদ্রার আইনজীবী। 40টি প্রশ্ন করা হতে পারে রবার্ট ভদ্রাকে, এমনটা খবর সূত্রের। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন রবার্ট ভদ্রা। আজকে 40টি প্রশ্ন করা হতে পারে রবার্ট ভদ্রাকে, এমনটা সূত্রের খবর। আজ ফের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন রবার্ট ভদ্রা। আপনারা জানেন যে গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে রবার্ট ভদ্রাকে। গতকাল রবার্ট ভদ্রাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ, আজ 40টি প্রশ্ন তাকে করা হতে পারে। ইতিমধ্যে রবার্ট ভদ্রার যারা আইনজীবী তারা ইডি দফতরে পৌঁছে গিয়েছেন। আজকে আবারও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে রবার্ট ভদ্রাকে। ইতিমধ্যে রবার্ট ভদ্রার যারা আইনজীবী তারা ইডি দফতরে পৌঁছেও গিয়েছেন। 40টি প্রশ্ন আজ করা হতে পারে রবার্ট ভদ্রাকে, এমনটা সূত্রের খবর। গতকালই ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন রবার্ট ভদ্রা। ইডি সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে যে লন্ডনের ব্রাইনস্টন স্কোয়ারে 1,90,00,000 পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় 15 কোটি টাকারও বেশি, সেই মূল্যের একটি ফ্ল্যাট রয়েছে যার মালিক সোনিয়া গান্ধীর জামাই রবার্ট। অভিযোগ, এই ফ্ল্যাট কেনার সময় ভারত থেকে দুবাই, সেখান থেকে লন্ডনে টাকা পাচার করা হয়। এই লেনদেনে বড় ভূমিকা নিয়েছিলেন ভদ্রা ঘনিষ্ঠ মনোজ অরোরা। শনিবার এই দুর্নীতি মামলায় প্রিয়ঙ্কার স্বামী রবার্টকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত আগাম জামিন দেয় আদালত। নির্দেশ দেওয়া হয় তদন্তকারী সংস্থাকে সহযোগিতার, আর সেই মতো লন্ডন থেকে দেশে ফিরেই বুধবারের মধ্য দিল্লির জাননগরে ইডির অফিসে যান রবার্ট। তাকে দীর্ঘক্ষণ জেরা করেন তদন্তকারীরা। সূত্রের খবর, রবার্ট দাবি করেছেন যে বিদেশে তার কোনো ফ্ল্যাট নেই, কোনো অবৈধ সম্পত্তি তার নেই। অভিযুক্ত মিডলম্যান সঞ্জয় ভান্ডারীকে তিনি চেনেনও না।